ওয়েলকাম ব্যাক টু মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্রিয়েটর গ্রেটার সুমন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নিয়ে এলাম একটা সম্পূর্ণ নতুন ভিডিও। ইউপিএসসি 2020 ফাইনাল রেজাল্ট 24 সেপ্টেম্বর 2021 রিলিজড হলো। আইএএস হওয়ার স্বপ্ন নিয়ে অবহেলিতদের পরিষেবা দেওয়াই ইউপিএসসি টপার শুভম কুমারের একমাত্র লক্ষ্য। কংগ্রেচুলেশন সমস্ত বাঙালির গর্বের মুহূর্ত। এমডি মানজার হোসেন আঞ্জুম প্রিন্স ইসলামপুর উত্তর দিনাজপুর থেকে, বহু বছর পর পিছিয়ে পড়া বাঙালি একজন আইএএস হওয়ার অপেক্ষায়। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তাকে। হিজ র্যাঙ্ক 125 অল ইন্ডিয়া। এরপরে রয়েছে ময়ূরী মুখোপাধ্যায় বিরাটি উত্তর চব্বিশ পরগনা ইউপিএসসি টপার, তার র্যাঙ্ক হয়েছে 159। ময়ূরী মুখার্জি, তো কংগ্রেচুলেশন ময়ূরী। শুভঙ্কর বালা 21 জানুয়ারি 1995 জন্ম, ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন থেকে স্কুল জীবন পাস করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ওয়ারাঙ্গল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন এবং অপশনাল ছিল রাষ্ট্রবিজ্ঞান। শুভঙ্কর বালা, তার র্যাঙ্ক হয়েছে 79 অল ইন্ডিয়া। কংগ্রেচুলেশন শুভঙ্কর বালা। রাষ্ট্রপুঞ্জের ভারতের প্রধান সচিব স্নেহা দুবে রাষ্ট্রপুঞ্জের বার্ষিক সাধারণ সভায় আতঙ্কবাদী ও কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের নাক গলানো নিয়ে কড়া ভাষায় পাকিস্তান সরকারের সমালোচনা করলেন। 2012 ব্যাচের আইএফএস অফিসার স্নেহা দুবে 2011 সালে প্রথমবারেই পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। থ্যাংক ইউ স্নেহা দুবে। তো আজকে এই ছিল ভিডিও। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ।